কয়েক বৎসর পরের কথা। স্বামীজি তাঁহার পর্যটনের পথে সেবার সেতু বন্ধ রামেশ্বর ধামে উপনীত হইয়াছেন। মহাসমারোহে সেখানে এক বৃহৎ মেলা অনুষ্ঠিত হইতেছে। দরিদ্র ব্যাধিগ্রস্ত এক ব্রাহ্মণ তনয় এ সময় এই তীর্থক্ষেত্রে অকস্মাৎ প্রাণ ত্যাগ করিলেন। মৃতদেহ সৎকারের আয়োজনে সকলে ব্যস্ত। মৃতের আত্মীয় পরিজনের বিলাপ ও আর্তনাদে অবতারণা হইয়াছে এক করুণ দৃশ্যের। প্রশান্ত বদন বিরাটাকায় এক সন্ন্যাসী দণ্ডকমণ্ডলু হস্তে ওই স্থান অতিক্রমণ করিতেছিলেন। বিলাপ ও কান্নার করুণ ধ্বনি তাঁহার কর্ণে প্রবেশ করিল, অন্তরে জাগিল আলোড়ন। কমণ্ডলু হইতে কিছুটা জল নিয়া মহাপুরুষ অস্ফুট স্বরে কি এক মন্ত্রোচ্চারণ করিলেন। ওই জল মৃতের দেহে ছড়াইয়া দিবা মাত্র এক অলৌকিক কাণ্ড ঘটিয়া যায়। সহস্র মানুষের দৃষ্টির সম্মুখে যুবক ব্রাহ্মণটি ধীরে ধীরে চক্ষু উন্মীলন করে। দেখা যায় মহাত্মার যোগ বিভূতির বলে সব দেহে প্রাণ সঞ্চারিত হইয়াছে। ইতিমধ্যে যোগী পুরুষ কিন্তু জনতার ভিড় এড়ানোর জন্য কোথায় অদৃশ্য হইয়া গিয়াছেন। মেলার একদল সিদ্ধ মহাপুরুষের কাছে কিন্তু এই শক্তিধর সন্ন্যাসীর পরিচয় সেদিন গোপন ছিল না। তাহাদের কাছে শোনা গেল, ইনি মহাযোগী ভগীরথজির সার্থক নামা শিষ্য গণপতি স্বামী। উত্তরকালে এই সন্ন্যাসী প্রসিদ্ধি লাভ করেন তৈলঙ্গ মহারাজ নামে।